95% মুসলমানের এই বাংলাদেশে এরা কোথা থেকে সাহস পায় পতিতা নারী নিয়ে নৌকা ভ্রমণের নামে অশ্লীল অঙ্গভঙ্গি করে ড্যান্স করতে? আপনি একটু চিন্তা করে দেখেছেন এরা এই সমাজে কি শিক্ষা দিতেছে? আর এরা এই সমাজে যে অপকর্মগুলো করতেছে এরা আমাদের এই তরুণ সমাজকে দিন দিন নষ্ট করে দিতেছে। আজকে এই সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি দেখেন আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে। আজকে নৌকা ভ্রমণের নামে কি চলে এসব? এই সম্পূর্ণ ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। 95% মুসলমানের এই বাংলাদেশে এরা পতিতা নিয়ে নৌকা ভ্রমণের নামে অশ্লীল অঙ্গ ভঙ্গি করে, আবার সেগুলো ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। আজকে কত বড় নিকৃষ্ট, কত বড় জানোয়ার, কত বড় শয়তানের বাচ্চা হলে এইসব অপকর্মগুলো করতে পারে আপনি একটু চিন্তা করে দেখুন। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখব। আর ভিডিওটা প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন পিটিপি ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। বেশি কথা বলে ফেললাম, ভিডিওটা প্লে করতেছি, মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এই ভিডিওটা তো দেখলেন, এদের মতো অসংখ্য নষ্টা নারী পুরুষ রয়েছে, এরা নৌকা ভ্রমণের নামে অশ্লীল অঙ্গ ভঙ্গি করে ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে। এরা এই সমাজে কি শিক্ষা দিতেছে? এদের কাছ থেকে আমাদের তরুণ সমাজের কমলমতি ছেলেমেয়েরা কি শিক্ষা নিতে পারবে? আপনি একটু চিন্তা করে দেখুন, এদের কারণে আমাদের এই যুব সমাজটা দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে। তা আমি অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করে তুলুন, যাতে এইসব অপকর্ম আর কেউ করতে সাহস না পায়। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটা যদি আপনার কাছে এক বিন্দু পরিমাণ ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন পিটিভি ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।